বাগুইয়াটি থানার কাছেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন মৃত সঞ্জীব দাস ওরফে পটলা বিধাননগর পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাগুইয়াটির অর্জুনপুর পশ্চিম পাড়ার বাসিন্দা পরিবার কি অভিযোগ করছে যে পরিকল্পিতভাবে রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং তারপর তৃণমূল কর্মীকে প্রথমে ইট দিয়ে মারা হয় আর এরপর জখম অবস্থাতেই একেবারে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয় এমনটাই অভিযোগ করছে পরিবার যদিও পুলিশের দাবি মদ দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ব্যক্তিগত বিবাদের জেরেই খুন আর এই ঘটনায় ইতিমধ্যেই তেরো জনকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে যে মৃত সঞ্জীবের নামেও অস্ত্র আইন সহ এগারোটি অভিযোগ রয়েছে বাগুইয়াটি থানায় স্থানীয় মানুষজন তাদের দাবি বিধাননগরের আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্দা ঘোষ পাল ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে তারা রাতে বারবার ফোন করেছিলেন কিন্তু সারা মেলেনি বাগুইয়াটি থানা থেকে প্রায় সাড়ে ছশো মিটার দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই অর্জুনপুর পশ্চিম পাড়া যেখানে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা নতুন করে না ঘটে এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে এগোনোর পরেই যেটা দেখা যাচ্ছে যে এই রাস্তা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় এভাবে ইটপাটকেল পড়ে রয়েছে যেটা অভিযোগ যে গতকাল রাতে রীতিমতো দুদল গোষ্ঠীর মধ্যে কিন্তু একেবারে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এবং দফায় দফায় সেই সংঘর্ষ হয় এই রাস্তা অর্জুনপুর পশ্চিম পাড়া সেই রাস্তা সেখানেই কিন্তু সঞ্জীব দাস ওরফে পটলা তাকে কিন্তু রীতিমতো বাড়ি থেকে দ্বিতীয় দফায় ডেকে নিয়ে এসে রাস্তায় পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে এবং পরিকল্পনা মাফিক সেই খুনের ঘটনা ঘটেছে তেমনটাই কিন্তু সঞ্জীব দাসের পরিবারের সদস্যরা স্পষ্টত অভিযোগ করছেন এই সেই জায়গা এখানেই কিন্তু সঞ্জীব দাসকে প্রথমত নিয়ে আসা হয় নিয়ে এসে দ্বিতীয় পর্যায়ে যখন গণ্ডগোল হয় তার আগে কিন্তু সঞ্জীব দাস হাতে পায় বিভিন্ন জায়গায় চোট পায় ইটপাটকেল যখন ছোড়া হয়েছিল সেই সময় তার পরবর্তী ক্ষেত্রে যখন দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু রীতিমতো এই জায়গাতেই সঞ্জীব দাসকে রাস্তার মধ্যে ফেলা হয় ফেলে তাকে মারধর শুরু করা হয় এবং তাকে এমনভাবেই মারা হয় ইট ইট দিয়ে মারা হয় লোহার রড দিয়ে মাথায় মারা হয়েছে তেমনটাই অভিযোগ এবং পরবর্তী ক্ষেত্রে সঞ্জীব দাসকে আশঙ্কাজনক অবস্থায় কর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় লোকসভা ভোটের মধ্যেই যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা ঘটল তাতে কিন্তু এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত আপনি তো এখানেই থাকেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল কালকে রাতে বেলায় এই যে এইখানে আমরা তো জানি না চিল্লামিলি শুনে বেরোইছি দেখি নর্দমের মধ্যে চুপাইতেছে ওই যে ইচ্ছা ওই এটাই ওই একটাই টিউব বাজাচ্ছে ওর বউ টেনে টেনে তুলছে টেনে টেনে তুলতে পারে না তারপরে সবাই বেড়েছে সবাই বেরিয়েছিল মারধর করলো কজন মিলে কি দিয়ে মারধর করা হয়েছিল বলে জানতে পেরেছিলেন চাপট নিয়ে এসে রথ নিয়ে এসে তারপর দাও নিয়ে এসে সব এরকম করে ওকে যে মারবে আমরা বুঝতেই পারিনি সুতরাং রীতিমতো ধারালো অস্ত্রও ছিল রড ছিল ইট পাটকেল দিয়ে সঞ্জীব মারধর করা হয় সঞ্জীবের পরিবারের সদস্যরা বলছেন সঞ্জীব সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এটা রাজনৈতিক খুন কিনা তারা তারা স্পষ্টভাবে না বলতে পারলো তারা যেটা মনে করছেন যে পুরনো বিবাদকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে কিন্তু থানার এত কাছে একজন ব্যক্তিকে পিটিয়ে খুন করা হলো তারপরেও পুলিশ আসতে পারলো না সেই প্রশ্নও কিন্তু তুলছেন পরিবারের সদস্যরা এবং অভিযোগের তীর তৃণমূল অপরপক্ষের বিরুদ্ধে তেমনটাই কিন্তু সঞ্জীব দাসের পরিবারের সদস্যরা সরাসরি অভিযোগ করছেন গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বাগুইহাটি থানার পুলিশ ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ বাগুইহাটি